শীতকাল মানেই পিকনিক। তো 25শে ডিসেম্বর তো পিকনিকের একদম মোক্ষম সময়। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এই দিনগুলোতে পিকনিক না করলে যেমন শীতকালের পরিপূর্ণতা পায় না। তো আমরা আজকে তেমনই বনভোজন করছি পাঁচপোতাতে, পুরো খোলা প্রকৃতির মাঝে। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য। আর এদিকে আমাদের রান্না চলছে, প্রথম স্টার্টার তৈরি হয়ে গেছে। এরপর দ্বিতীয় পর্বে থাকবে হাঁসের মাংস। এই লোভনীয় খাবার হাঁসের মাংস, অনেকে ইচ্ছা করলে সবসময় সহজলভ্য হয় না। এদিকে তন্ময় কলা পাতা কেটে সেটা পরিষ্কার করতে ব্যস্ত, খুব কাজের ছেলে, পুকুরেই কলা পাতা ধুয়ে নিচ্ছে। বুঝতেই পারছ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের পিকনিক চলছে। পাশে গান বাজছে, উই যে বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এখানে এসেছি পিকনিকে। পুরো খোলা প্রকৃতির মাঝে উনুন বানানো হয়েছে ওখানে। এখন আমাদের দ্বিতীয় পর্বে হাঁসের মাংস বসবে। দূরে গিয়ে পিকনিক করার থেকে এরকম প্রকৃতির মাঝে পিকনিক করা এবং সমস্ত প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কেমন লাগছে স্টার্টার? স্টার্টারটা কেমন লাগছে দেখে বলো। অসাধারণ কালার, দেখো। তন্ময় ফার্স্টে টেস্ট করছে, শুনতে পাইনি কেমন লাগছে খেয়ে। রান্না হচ্ছে, হই গেছে, আমার ফোন করতে দাও তো। সেই এই যে রাধুনী,